हैप्पी बर्थडे सोना। घूम थेके उठिए ब्राशटा करे दिच्छी। कल बिस्कुट एनेछिलाम ढाला हयनी, आज ठेले कौटोई पुड़े राखछी। एखन पिपड़ेर जा उत्पात, साबधाने ना राखते पारलि ब्यास। चा बिस्कुट निये हाजिर हये गेछि, ओके खावाबो। आमि काँचेर बा चीनामाटिर कापे ओके खावाय ना, आर एरकम चारटा ग्लासई खावाय, कारण पुड़े जाओयार भयटा थाके ना। ओ तो देखो हाथ पा चुपते थाके बोले पुड़े भेंगे जावार भय, काँचेर कप सेई जोन्नो आमि स्टीलेर ग्लासई व्यवहार करि না। কলকাতা যাব না, খেয়ে নাও। ওরা জন্মদিন 9 বছরের হলো আজ। কার জীবনে তোর জীবনে প্রভাত, আজি গুজাই অন্ধকার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য রাকা। রান্নাঘরে রান্না শুরু হয়ে গেছে। মেয়ের জন্মদিন বলে মা পায়েস চাপিয়ে ফেলেছে সব সরঞ্জাম। কাকিমাও এসেছে। মা আমুল দুধ গুলছে, গরুর দুধই হচ্ছে, একটু আমুল দুধ দিলে টেস্ট হবে, সেই জন্য আমুল দুধটা গুলছে। আমাকে বললো একবার তুই নেড়ে দে তোর মেয়ের জন্মদিন। আমি একবার নেড়ে দিলাম। চাল আর গরুর দুধ একসাথে সেদ্ধ হচ্ছে। আমি একবার গোটা বাড়ির ছবি দেখালাম। এটা লেবু গাছ, অনেক পাতি লেবু ধরেছে। এটা ভাইয়েরা একটা খুব সুন্দর গাছ এনেছে, পাতাগুলো আগে সবুজ ছিল এখন লাল হয়ে গেছে। আমাদের আম গাছে খুব সুন্দর আম ধরেছে, দেখতে খুব ভালো লাগে, হাত দিয়েই পারা যাবে, মানে একদম নাগালের মধ্যে আছে, তাই দেখতে খুব ভালো লাগে। আমার তো গাছের গোড়ায় বিশেষ যাওয়া হয় না, মেয়েকে সামলাতেই থাকি। এদিকে আলু সেদ্ধ ভাত মুগের ডাল পায়েস হয়ে গেছে। আমি ঠাকুরের ভোগ নিবেদন করে মেয়েকে একটু খাইছি। এখন চলে এসেছি বড় ভাইজিকে পড়াতে। ও সামনের বার মাধ্যমিক দেবে, তো ওকে আমি পড়াবো। আর সেই সময় মেয়ে একাই থাকবে ঘরে, একটু কার্টুন দেখবে, আর মাঝে মধ্যে বায়না করবে, আবার কার্টুন দেখবে। অতটা মানে কিছু করার নেই, এভাবেই দিন চলে যাচ্ছে। আজ জন্মদিন, তাও রেখে এসেছি। ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে পিছিয়ে পড়া চুয়াডা বিদ্রোহ শুরু করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছিল। এক দুই হচ্ছে কারণ নিরক্ষর চুয়াড়া যে 18 শতকের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে প্রতিবাদ শুরু করেছিল তা ভারতের শিক্ষিত সম্প্রদায় শুরু করেছিল তারও অন্তত 100 বছর পর। নিরক্ষররা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদটা শুরু করেছিল শিক্ষিত সম্প্রদায় কিন্তু তার 100 বছর পর এটা শুরু করেছে, তাহলে ওরা কত এগিয়ে আছে। এক দুই হচ্ছে জমিদার ও কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে এই বিদ্রোহে সামিল হয়েছিল। জমিদার ছিলেন কে, ওই রায়পুরের জমিদার দুর্জন সিং আর মেদিনীপুরের রানী শিরোমণি, এরা জমিদার চুয়ার বিদ্রোহে অংশ নিয়েছিল। চুয়ারদের উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখার উদ্দেশ্যে সরকার এখানকার শাসন ব্যবস্থারও পরিবর্তন ঘটিয়েছিল। বিষ্ণুপুর শহরটিকে কেন্দ্র করে দুর্গম বনাঞ্চল নিয়ে তৈরি হয়েছিল কি মহল, জঙ্গল মহল নামে একটা বিশেষ জেলা। জঙ্গল মহলটা একটা আলাদা জেলা গঠন হয়েছিল ওই চুয়ার বিদ্রোহের ফল। এটা ঠিক আছে। আজ রবিবার 9ই এপ্রিল। রবিবার আর সোমবার আমাদের বাড়ির নিরামিষ হয়। আমার মেয়ের জন্মদিন, তো সমস্ত কিছুই নিরামিষ হয়েছে। পায়েসও হয়েছে, তার সাথে মুগের ডাল হয়েছে, আলু পটলের তরকারি হয়েছে, আর মাছ হয়েছে, সেটা একদমই আলাদা লাস্টে হয়েছে। তো বড় ভাইজি অনেক দিন ধরেই ইচ্ছা ছিল গোপালকে ভাত ভোগ দেবে, তো ওর সেই ইচ্ছেটা একদমই পূরণ হচ্ছিল না। তো আজকে যেহেতু নিরামিষ হয়েছে, পায়েস টায়েস সমস্ত কিছু হয়েছে, তাই ও মাকে বলল যে মা আজকে আমি গোপালকে কিন্তু ভাত ভোগ দেবো। বুনির জন্মদিন, পায়েসও হয়েছে, প্লাস সব কিছু নিরামিষ হয়েছে, তা
ও সে কারণে গোপাল নিজের হাতে সমস্ত কাজকর্ম গোপালের করে নিল। আজকে গোপালের সেবা একদম ওর দায়িত্বে। ও ফুল তুলেছে, জল এনেছে স্নানের, দুধ নিয়ে এসছে, তুলসী পাতা, তারপর গোপালের ভোগও আলাদা করে সব বাটিতে বাটিতে করে নিয়ে এসে সাজিয়ে নিয়েছে। গোপালকে স্নান করে পোশাক পরিয়ে গয়না সাজুগুজু সমস্ত কিছু করে দিয়ে ও গোপালকে সিংহাসনে প্রতিষ্ঠা করে সমস্ত খাবার অল্প অল্প করে গোপালকে খাইয়ে দিয়েছে, শেষে জল খাইয়ে দিয়েছে। ও এইটুকু মেয়ে হয়েও যে এত সুন্দর করে গোপালের ভোগ নিবেদন করবে আমরা ভাবতেই পারিনি। ভোগ নিবেদনের শেষে গোপালের মুখ ধুইয়ে দেওয়া, মুখ মুছিয়ে দেওয়া সব ও নিজের করেছে এবং গোপালের সেবা হয়ে যাবার পর আমি মেয়েকে নিয়ে ছাদে গেছি। ছাদে গিয়ে ওকে ভালো করে স্নান টান করিয়ে আমরা নিচের ঘরে চলে এসেছি। জন্মদিনের জামা, প্যান্ট, এগুলো ছোট মামিরা দিয়েছে, এই একটা জামা, জামা এটা বড় মামি দিয়েছে, আর একটা জামা পাল্টাতে নিয়ে গেছে বড় মামি, এই প্যান্টটা আমি দিয়েছি, পরে আছে এই জামাটা আমি দিয়েছি, প্যান্টটা বড় মামি দিয়েছে, এই সুন্দর জামাটা দিয়েছে ওর দিদিমণি। দুপুরে আবার খাওয়াতে বসেছি, এখন আছে আলু পটলের তরকারি আর মাছ আর একটা মিষ্টি। কিন্তু আমার মেয়ে তো ঠিকঠাক করে খায় না, ওর খাওয়ানো বিশাল ঝক্কির ব্যাপার, ওকে এখন যুদ্ধ করে খাওয়াতে হবে। তার মধ্যে যে কত রকমের বায়না আসবে সেটার আর শেষ নেই, তো সেই জন্য আমি বিশেষ কিছু দেখাবো না। বুঝতেই পারছো ওর বায়না শুরু হয়ে গেছে, নাস্তা আরম্ভ করে দিয়েছে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো। এরপর এইভাবেই আমার মেয়েকে সামলাতে সামলাতে রাতও শেষ হয়ে যাবে, জন্মদিনও শেষ আবার পরের বছরের জন্য। কিন্তু তোমাদের সাথে আবার পরের ভিডিওতেই দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।